আজি তারিখত অসমৰ নতুন প্রজন্ম বিজ্ঞান শিকাব লাগে, কম্পিউটার শিকাব লাগে, ধর্মান্ধ কিছুমান কথা শিকাব নালাগে। সে মাদ্রাসা শিক্ষায় হোক, যি শিক্ষায় নহোক, আজি তারিখত শিক্ষার নতুন প্রয়োজন হল যে নতুন প্রজন্মই কম্পিউটার বহিব, নতুন প্রজন্মই গ্লোবেলাইজেশনের দিনত গোটেই বিশ্বক জানিব, সেই ধরনের শিক্ষাটাই আমার প্রয়োজন। ইয়াত আমি ধর্মর অন্ধ শিক্ষা কিছুমান শিকাই দি, যত আনকি এনেকা শিক্ষা শিকায় যে যত কোরআনখনও নামানি তার একটা মানে বেলেগ পর্যায়লৈকে যায়। কোরআনের কথাখিনিও যদি মানি থাকিলেহেন তেতিয়াও অন্তত কিছু পরিমাণে অন্তত ইমান অন্ধবিশ্বাসত নগলেহেন, কিন্তু কোরআনের মাজরপরা আঁতরি গৈ এনেকুৱা কিছুমান হাদিস টাদিস এনেকুৱা কিছুমান বস্তুলৈকে যায় যিটো বস্তু তেওঁলোকক বহুত বেছি অন্ধকারের মাজলৈ লৈ যায় আর তেওঁলোকক বহুত পিছ পেলাই লৈ যায়। আর এই সকল নেতাই বিচাৰে যে এটা সম্প্রদায় এটা ধর্মাবলম্বী লোক তেনেকে পিছ পৰি থাকক। আমি বিচাৰো যে তেওঁলোকৰ ধর্মর মানুহবিলাক আজি কম্পিউটার শিকাওক, আগবাড়ি আহক, তেওঁলোকেও মানে বিজ্ঞানের শিক্ষা লোক, নতুন প্রজন্মর শিক্ষাবিলাক লোক, আমি সেইটো বিচাৰো। আর সেইটো তেওঁলোকে হব নিদিয়ে, আর সেই কারণে এইবিলাক কৰি থাকে। যি শিক্ষায় মানুহক, মই কৈছো যে কোরআনখনৰ ভাল কথাখিনি শিকাই থাকো, আমার কবলগীয়া একো নাই, কিন্তু তেওঁলোকে হাদিসৰ নামত যিবিলাক ধর্ম অন্ধ কথা শিকায় সেই কথাবিলাক শিক্ষা ব্যবস্থাত থাকিব নোৱাৰে, থাকা উচিত নহয়, এয়া সমাজৰ কাৰণে ক্ষতিকারক। গতিকে তেওঁলোকে কোরআনত বহুত ভাল কথা আছে, যিবিলাক ভাল কথা আছে সেই কথাবিলাক শিকাব লাগে, সেই কথাবিলাক শিকোৱাততো আমিও কেতিয়াও বাধা নিদিওঁ, আর সেই কথাটো শিকোৱা উচিত। প্রতিজন মানুহে নিজৰ পৰিয়ালক নিজৰ ধর্মৰ সংস্কার ধর্মৰ ভাল কথা শিকাব লাগে, কিন্তু ধর্মর নামত যাক কুসংস্কার আছে, ধর্মর নামত যুক্ত অন্ধকার আছে, এই কথাবিলা কাকো শিকাব নালাগে, নতুন প্রজন্মক তো শিকাবই নালাগে। সব মই ইসলাম ধর্মর উপর ইমান অধ্যয়ন করা নাই কত কি, কিন্তু মই যিমানখিনি সামান্য অধ্যয়ন বা সামান্য জ্ঞানের জানো যে কিছুমান এনেকুৱা কথা আছে যিবিলাকে সমাজৰ নতুন প্রজন্মক আগবাড়ি যাওয়ার বাধার সৃষ্টি করে। ধর্মর নামত আপনি কাকো কুসংস্কার এটা শিকাব নয়, ধর্মর নামত কাকো উন্নয়নত বাধা দিব নয়, সংস্কার মানে নতুন প্রজন্মক যুক্ত আজির গ্লোবেলাইজেশনের যুগত যা কথা শিকিব লাগে তারপর আপনি বাধা দি রাখব নয়, আর সেই কথাবিলাক হয়তো তেওঁলোকৰ কৰবাত ধর্মীয় এই ধরনের শিক্ষাবিলাকত আছে, কারণে আজি স্বাধীনতার 75 বছর পিছতো ইমান চেষ্টা করার পিছতো বহু অঞ্চলত সেই ধরনের মানুষখিনিক আগবাই নিব পৰা নাই। জয়ন্ত মল্ল বৰুৱা, তেখেতে ধর্ম মানে নামানে মই নাজানো, তেখেতে তেখেতর ধর্মর কিতাব পড়ে নপরে মই নাজানো, মই মুসলিম সমাজের এজন যুবক হিসাবে মই কও মই ইসলাম মানু, আর ইসলামিক এই কিতাব বার্তাবিলাক পড়িলে কোনোবা সায়েন্সর বিরোধী নহয়, তেখেতে নাজানে। আজি তেখেতে যেটা কথা কৈ আছে মুসলিম সমাজ তেখেতে কৈছে এই অকল মাদ্রাসাত পড়ি পড়ি এটা সায়েন্স পড়া নাই, মেথস পড়া নাই, জেনারেল শিক্ষা শিক্ষিত নাই, ভুল। আপুনি আজি আমার চা বাগানের অসমত চাওক, মই ভারতবর্ষের কথা কোৱা নাই, মই ঝাড়খণ্ডের কথা নকও, ঝাড়খণ্ডত আমার পাহাড়ি ভাই সকল ট্রাইবেল ভাই সকল কিমান শতাংশ তাতে শিক্ষিত আছে, কোন মাদ্রাসাত পড়িছে, মাদ্রাসাত তেখেতসকলে পড়া নাই, তাতে আপনি কিয় ডাঙর ডাঙর সায়েন্টিস্ট বনাব পড়া নাই, আপনাদের কিয় ডাঙর ডাঙর ইঞ্জিনিয়ার এইমসর ডক্টর আপনি বনাব পড়া নাই, কেজন বনাইছে? আমার চা বাগানি ভাই সকল যান আছে, ট্রাইবেল ভাই সকল আছে, এসসি এসটি যান আছে, পাহাড় ভৈয়ামত আছে, যখন নদীর সরত আছে, এই সকল তো কোনো মাদ্রাসাত পড়া নাই, তাতে আপনি কেজন ডক্টর এপিজে আবুল কালাম বনাইছে, কেজন আপনি তাতে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস তাতে আপনি জন্ম দিছে, কেজন ডাঙর ডাঙর ডক্টর আপনি করেছে, তাতে আপনি স্বাধীনতার 75 বছর পিছত আজিলৈকে এল পি স্কুল দিব পৰা নাই, বিজেপি অসমত আপোনালোকে সরকার চলাই আছে 6 বছৰৰ পৰা, ইয়ার আগতো আপোনালোকে এজিপির লগত মিলি বিজেপিয়ে চলাইছে বা অন্যান্য সরকারেও চলাইছে, মই এজিপি বিজেপি কংগ্রেস বুলি করা নাই। স্বাধীনতার 75 বছর পিছতো যি সকল মানুষ মাদ্রাসাত নপরে, অর্থাৎ মই মুসলমানের বাহিরে যিখিনি নন মুসলিম বুলি কৈছো তেখেতসকল তো মাদ্রাসাত নপরে, তারপর আপনি কিমান শতাংশ ডক্টর বনাইছে, আজি চা বাগানের পর কিমান শতাংশ আপনি ডক্টর বনাইছে, গতি এইবিলাক কথা বার্তা কই লাভ নাই। আজি ঝাড়খণ্ড কক, মহারাষ্ট্র কক, বিহার কক, এইবিলাক অঞ্চলের যখন আপনার এই পাহাড়ি অঞ্চলত বা এসসি এসটির মানুষ আছে কি দুরবস্থা সেই সকল চাব, আপনার শিক্ষা দীক্ষারপা বঞ্চিত, ভাল স্কুল নাই, ভাল কলেজ নাই, ভাল হসপিটাল দিব পৰা নাই, কেজন সায়েন্টিস্ট আপনি তারপর বলাইছে, এই সকল মানুষ তো মাদ্রাসাত যাওয়া নাই। গতি এইসব কথাবার্তা কই যে মুসলমানে মাদ্রাসাত গই গই তেখেতকলে ডক্টর হব পৰা নাই, ইঞ্জিনিয়ার হব পৰা নাই, ভুল কথা, মিছা কথা। মোর কলগাছিয়া গাঁত 50 জনের বেশি MBBS ডক্টর আছে। জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙরিয়া, আপনি আহক মোর কলগাছিয়া রেভিনিউ ভিলেজ, প্রায় 50 জন MBBS ডক্টর মোর গাঁত আছে, কলগাছিয়াত আছে, দেওগুড়া বোলা এজন একটা রেভিনিউ ভিলেজ আছে মোর কলগাছিয়ার গাতে লাগি আছে, এখন গাঁও তাতে 17 জন আছিল, আর 2 জন কি জানি হল, 17 জন 18 জন MBBS ডক্টর
এনে ফার্মাসিস্ট নহয় অসমৰ বিভিন্ন মেডিকেল কলেজত পঢ়ি MBBS ডিগ্রি দাড়ি এখন গাঁৱত 17 জন MBBS ডক্টৰ আছে এসকল মুসলমান হয় হে তারপরা কিছুমান লড়া ছোৱালী গৈ মাদ্ৰাসাত পঢ়ি আলিম হৈছে মোৰ কলগাছিয়া গাঁৱত মই মাদ্ৰাসাত পঢ়ি কোরআনৰ হাফিজ হৈছো মই এমএ পাছো কৰিছো মই পিএইচডিও কৰিছো গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা কত বাহিৰৰ পৰা কিনি অনা নাই দুই নম্বৰ ইউনিভাৰ্সিটিৰ পৰা গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত পঢ়াইছো পঢ়িছো পিএইচডি কৰিছো মাদ্ৰাসাত পঢ়িছো পবিত্ৰ কোরআন মুখস্থও কৰিছো আপুনি গীতা মুখস্থ কৰক আপোনাক মই আহ্বান জনাইছো আপুনি পবিত্ৰ গীতা ফার্স্টর পর লাস্ট লৈকে মুখস্থ করে যদি আপনি অধ্যয়ন করে ভালদরে পড়ে হয়তো এনেকা বক্তব্য মন্তব্যর পর আপনি বিরত থাকিব আপনি বেদ স্টাডি করক মুখস্থ করক আপনার সমাজের দুই চারি 10-20-50 জন 100 জন লড়াক গীতা আর বেদ মুখস্থ করা লড়া আপনার বনক আমার হাজার হাজার লড়া এই পবিত্র কোরআন মুখস্থ করেছে ফার্স্ট টু লাস্ট দে হ্যাভ মেমোরাইজ দ্য হোলি কোরআন বাই লার্নড বাই হার্ট গতি তেখেতসকলে করেছে এইখানে তো মই আর বেশি নক জয়ন্ত মল্ল বড় ডাঙরলকে মোৰ এইটো আহ্বান মাদ্রাসা আপোনালোকে এইবিলাক কৈ থাকিলে বন্ধ নহয় মাদ্রাসা চলি থাকিব মাদ্রাসা ভারতবর্ষত সংবিধান প্রদত্ত অধিকাৰ মুসলমানৰ অকল মুসলমানৰ নহয় হিন্দু ধর্মাবলম্বী মানুহ হিন্দু ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান প্রতিষ্ঠা কৰিব পাৰে খ্রিস্টানসকল খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠা কৰিব পাৰে জৈনসকল জৈনী রিলিজিয়াস প্রতিষ্ঠান অনুষ্ঠিত কৰিব প্রতিষ্ঠা কৰিব পাৰে কৰিছে ভারতবর্ষত বিভিন্ন ধর্মাবলম্বী মানুহ তেখেতসকলে নিজৰ নিজৰ ধর্মৰ অনুষ্ঠান প্রতিষ্ঠা কৰিছে তেখেতসকলে ধর্ম পঢ়ি আছে মই ভাবো মানুহ যদি ধর্ম পড়ে জেনারেল এডুকেশনের দরকার আছে কোনে বিরোধ